৪৭,০০০ গ্রাম পুলিশ আছো তুমি রক্তে মিশে। সোনার বাংলায় গ্রাম পুলিশ আজ আছে অবহেলায়। গ্রাম পুলিশ বাংলাদেশের একটি বিশেষায়িত পুলিশ বাহিনী যারা গ্রামাঞ্চলের আইন শৃঙ্খলা রক্ষায় সার্বক্ষণিক কাজ করে থাকে এবং সরকারের নির্দেশ অনুসারে ২৪ ঘন্টা তারা দায়িত্ব পালন করে। এবং এই বাহিনী ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ এবং সংশ্লিষ্ট থানা তাদের নির্দেশ অনুযায়ী কাজ করে থাকে। আজকে আমরা এই গ্রাম পুলিশের যারা প্রত্যেকটা ইউনিয়ন থেকে ময়মনসিংহের গৌরীপুর থানায় তারা আজকে হাজিরা দিতে আসছে এবং তারা সপ্তাহে একদিন, মাসে ৪ দিন তারা আসে এবং বিশেষ কোনো কাজে বা অন্যান্য সরকারি কোনো প্রোগ্রামে তারা নির্দেশ অনুযায়ী তারা উপজেলা পরিষদে অথবা ইউনিয়ন পরিষদে তারা যায় এবং তাদের আজকে আমরা তাদের কথা শুনব, তাদের মানবতার জীবনযাপন সম্পর্কে। আমরা এখানে অনেকে আছেন, আজকে আমরা তাদের সম্পর্কে আমরা কিছু জানবো, তাদের জীবন মান সম্পর্কে। আসসালামু আলাইকুম। আপনি কোন ইউনিয়নের? ময়লাকান্দা এক নং। এক নং ময়লাকান্দা। আপনার নামটা কি? আহমদ আলী। আহমদ, আপনি কতদিন যাবৎ এই পুলিশ বাহিনীতে আছেন? ২৬ বছর যাবৎ কাজ করতেছেন। তো আপনি যখন প্রথম ঢুকছিলেন এই চাকরিতে তখন কত বেতন ছিল আপনার? ১,০০০ টাকা। এখন আপনার কত পান? ৭,০০০ টাকা পাই। ৭,০০০ টাকা পান। এখন আপনারা কি কি কাজ করেন? কাজ তো আমরা সবাই করতে হয়। আপনার মৃত্যু নিবন্ধন, ধর্ম নিবন্ধন, গ্রামে টল দেওয়ান লাগে, মানে বাজারে বাজারে দেওয়ান লাগে, পাহাড়ে দেওয়ান লাগে রাত্রে। এরপরে আপনার সব চাউল দেওয়ার বিজলি দেওয়ান লাগে, পিছলের মাল তখন লাগে, ১০-১১ এটার কবর দেওয়ান লাগে। যা আছে মানে ইউনিয়ন পরিষদ যা কাজ আছে এগুলো আমাদের দিয়েই করায়। আমরা সব যা আছে, এরপরে আপনার এই যে বাল্যবিবাহ এইগুলা যা আছে সব আমরা করানো লাগে, কিন্তু আমাদের বেতন নাই, আমাদের গরু পেটে ভাত নাই, বুঝলেন? আমরা ভাত পাই না, ৭,০০০ টাকা বেতন একটা পরিবার চলে, আর কোনো কাজও করতে পারি না। এখন আমরা কি করব? আমরা তো আর কিছু করার নাই। তো এখানে যে আপনারা যে ইউনিয়নে আছে, আপনারা যে ইউনিয়ন আছে, আপনার কতজন প্রতিটা ইউনিয়নে? প্রতিটা ইউনিয়নে কিনা আপনার ৬০ জন শট আছে, কিনা ৫ জন শট আছে, কিনা 6 জন শট আছে, প্রতি ইউনিয়নই শট আছে। এমন কি ইউনিয়ন বাকি নাই যে এইটা আমার শট নাই। আচ্ছা, আপনার এখানে যে একটা ফুল দেখতে পারতেছে আপনি, এইটা এটা কি মানে কেন? এটা হইলো আমরা দফাদার। আপনি দফাদার? দফাদার। দফাদাররা কি মানে চৌকিদার বা গ্রাম পুলিশের সাথে একটু বেশি আছে? বেশি মানে সে লইলার মালিক। ও, আপনি হইলো কমান্ডার? কমান্ডার মতো। কমান্ডার। আচ্ছা আচ্ছা। দর্শক মন্ডলী, আমরা এই কমান্ডার সাহেবের কাছ থেকে আমরা কিছু মানে তাদের অবর্ণনীয় জীবন মান সম্পর্কে তারা কিছু শুনলাম এবং এখানে আরও অনেকেই আছেন যারা এই বিভিন্ন ইউনিয়ন থেকে। আমরা এটা বলে রাখি যে গৌরীপুর উপজেলায় ১০টি ইউনিয়ন রয়েছে এবং এই ইউনিয়নে প্রতিটি ইউনিয়নে ১০ জন করে সদস্য থাকার কথা। তবে অনেক ইউনিয়নে আমরা যতদিন জেনেছি, তাদের কাছ থেকে জেনেছি, ৪ জন ৫ জন ৬ জন করে তারা এখনও এই খালি নিয়োগ দেওয়া হচ্ছে না। তো আমরা আজকে এখানে আরও একজনের সাথে কথা বলি। আপনার কোন ইউনিয়নের? আমি বুগাইনগর, ৬ নম্বর বুগাইনগর ইউনিয়ন। আপনার নামটা কি? আমার নাম জসিম দহদার। আপনি কতদিন যাবৎ কাজ করতেছেন? আমি ২২ বৎসর। ২২ বৎসর, জি। তো এখানে যে আপনারা যে কাজকাম করতেছেন, তো আপনারা সার্বিকভাবে আপনাদের কী কী কাজ এবং বর্তমানে আপনাদের জীবনযাত্রা কীভাবে চলতেছে? আমাদের মনে করেন প্রথমেই কাজ হইল ইউনিয়ন পরিষদে আপনার যে গ্রাম্য আদালত চলে নোটিশকরণ লাগে, মাল আইলে পাহারা দেওয়ান লাগে, এমনি আপনার এই ইউনিয়ন পরিষদ ধর্ম নিবন্ধন, মৃত্যু, জন্ম, এরপরে আপনার বাল্যবিবাহ, মানে ইয়া কোনো দুর্ঘটনা, কোনো কাজিয়া কীর্তন, যাই হোক সম্পূর্ণ খবর আমরা দাঁড়াতে কথানি লাগে সার্বিকভাবে, মানে আপনার মানে ২৪ ঘন্টায়। এরপরে আপনার থানায় যোগাযোগ রাখা লাগে, প্রতি সপ্তাহে আওয়া লাগে, টি অনুসারেও মাঝে মাঝে পরামর্শ বা সত্যকতা এইসব কিছু কোন লাগে। তো আমরা এরপরে মনে করুন বড় জিনিস হইল যে ১০ জন তাহার কথা, আমরা মুঠে ৫ জন লোক, ৯টা ওয়ার্ডে কোনো ভাই কাবার দিতে পারি না, উনি দফাদার। তো আমরা আরেকজনের সাথে একটু কথা বলি এখানে। আপনি কোন ইউনিয়নের? আমি বোকাইনগর ইউনিয়নের, আমি গ্রাম পুলিশ জিতেন্দ্র। আমরা ইউনিয়ন পরিষদে আপনার বিভিন্ন কাজে নিয়োজিত, রাত্র দিন আমরা ডিউটি করি, টিকে আমরা মজুরি মাত্র ৬,৫০০ টাকা পাই। আমরা জুয়া খেলা, মাদক, এই বাল্য বিবাহ বিভিন্ন কাজে আমরা নিয়োজিত, কিন্তু গ্রাম্য আদালতে সাপ্তাহিক ২ দিন গ্রাম্য আদালত হয়। দুই পক্ষ বাদী বিবাদী দুই পক্ষে
আমরা নোটিশ জারি করতে হয়। পায়ে হেঁটে আমরা এত পরিশ্রম করি, কিন্তু আমরা মাত্র বেতন পাই 6,500 টাকা। আমরা ডাল ভাত খাওয়ার মতন আমাদের কোনো সুযোগ সুবিধা পাই নাই। আমাদের ইউনিয়নে 6 জন আছি, 5 জন গ্রাম পুলিশ আছি, 9টা ওয়ার্ডে আমরা 9 জনে কাজ করি, 1 জন দফাদার। আমরা এই 6 জনে সারা ইউনিয়নের কাজকর্ম করা লাগে। এখন আমাদের ইউনিয়ন পরিষদে এই কর্মরত মাত্র 5 জন, আর 6 জন 5 জনই নাই। এই অবস্থায় আমরা খুব কষ্ট করতেছি। জুয়া খেলা হইলে রাত্র দিন রাইতে 3টার সময় ওসি স্যারের, এই দারোগা স্যারের, এই ইউনু স্যারের আমরা জানাইতে হয়। বাল্যবিবাহ রাত্রে 3টার সময় আমরা ঘুম থেকে উঠে আমরা খানা তৈয়া রাত্রে দিনে চলাচল করার লাগে। এত পরিশ্রমে কিন্তু আমরা মজুরি নাই, বেতন নাই। একজন সাধারণ লোক একটা 1 কেজি ডাল কিনতে গেলেও 150 টাকা লাগে, 120 টাকা লাগে, 200 টাকা কেজি তেল। আমরা কি করে চলি স্যার? কিছু কষ্টের কথা আমরা শুনলাম, এবং এখানে আরও অনেক সদস্য আছে, সবাই তারা বলতে চায়। তো সবাই বললে তো আর আমরা অনেক লম্ব হয়ে যাবে। তবে এখানে আরেকজন আছে, আপনার কোন ইউনিয়নে? আমি দেওকল, 8 নং দেওকল ইউনিয়নের। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আলামিন। তো এই যে আপনারা বিভিন্ন সময়ে যে আপনারা সরকারের উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার ওসি সাহেব, দারোগা সাহেব, বা সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা, তারা যে আপনাদেরকে দায়িত্ব দেয়, আপনারা 3টা বিভাগকে আপনারা মানে কাজ করেন, তা সার্বিকভাবে আপনাদের বর্তমান কী কী সমস্যা আর একটু বলেন। আমরা সমস্যা হলো, ধরেন আমরা মাননীয় প্রধানমন্ত্রী বলছেন আমরা স্কেল দিব, আমরা স্কেল দিতেছে না। আমরা 2টা মামলা রায় পাইছি, 1টা মামলা আমরা সরকার আপিল করছি, সরকার আছি। তাহলে আমরা সরকারের কাছে অনুরোধ যে আমরা স্কেলটা দিলে আমরা 2টা ডাল বাচ্চারা লেগাইতে পারি। আমরা খুব কষ্ট জীবন যাপন করিতেছি, আমাদের বাচ্চা কাচ্চা রেলে অবহার করার মতন আমরা একটা গাইড কিনবাম বাচ্চারা, আমি 3 মাস ধরে করে একটা গাইড কিনতে পারতেছি না। 4,500 টাকা লাগে একটা গাইড কিনবে গেলে। মাননীয় প্রধানমন্ত্রী বলবো আমাদেরকে স্কেল দেওয়ার জন্য। আমার এই আলাপ শেষ, আসসালামু আলাইকুম। দর্শক মণ্ডলী, এই গ্রাম পুলিশের মধ্যে কিন্তু মহিলা পুলিশও আছে, এবং প্রতিটা ইউনিয়নে 1 জন করে থাকার কথা। তো এখানে আমরা তাদের কাছ থেকে যতটুকু জেনেছি, এখন বর্তমানে এই উপজেলায় 3টি ইউনিয়নে 3 জন মাত্র দায়িত্বরত আছে। তবে এখানে মহিলা পুলিশ 2 জন আছে, এখন তাদের সাথে একটু কথা বলি। তো আপনারা, আপনি কোন ইউনিয়নের? 3 জনই আছেন? রামগোপালপুর। রামগোপালপুর। তো এই যে আপনারা, আপনাদের কাজটা কি? আমাদের কাজ হইছে মানে মহিলা আসামি হইলে যায় রাত্রে দৌড়ে আনার লাগে, স্যারেরা মোবাইল করলে যাওয়ার লাগে, আর মনে করুন যে এই যে জন্ম নিবন্ধন, মৃত্যু সার্টিফিকেট, এটি একটু তালাশ লওয়ার লাগে, বাইরে বাইরে গিয়ে ঘুরে গিয়ে আনার লাগে, তথ্য দেওয়ার লাগে। এই প্রতি মঙ্গলবারে থানায় আয়া, উপজেলাতে আয়া, হাজিরা দেওয়ার লাগে। এই চেয়ারম্যান মেম্বাররা কইলে সারা কোনে না, তাহার লাগে থানায় আসার লাগে। দর্শক মণ্ডলী, আমরা আরেকজনের সাথে একটু কথা বলি। এই যে আপনারা তো এমনি বাড়িঘর আপনারা সামলান, আপনাদের পরিবারের রান্না বান্না সহ, তো এই যে কাজ করার পরে আপনাদের বাড়িতে আপনাদের পরিবারের সময় দেন কীভাবে? পরিবারের সময় তো দেওয়ার মতন কোনো বাজ নাই গিয়াম। এমনি ইউনিয়ন পরিষদে কাজ করতে হয়, যেমন বিভিন্ন জায়গায় যাইতে হয়, বিভিন্ন ধরনের কাজকর্ম করতে যায়, যে আমার পরিবারকে এবং আমার ছেলেমেয়েলে নিয়ে যেন একটু সময় দিব, এটার মতন আমরা কোনো সদ্ধতা নাই গিয়া। তা প্রধানমন্ত্রী যদি আমরা মনে করি রুক্টুকালি যদি আমরা ছায়া দেখে দেখতে পারে, তো শিশু শিক্ষকদের আমরা জি ফুতন ডেকে মানুষ করতে পারি, নিজে 2টা ডাল ভাত খাইতে পারি, মোট কথা এই ক্ষমতা আমার কাছে নাই গিয়া। এবং আমরা তো মনে করি সারাক্ষণ এই কাজের মেয়ে দেখে আসি, এমন মতন বলার বাহিরে মনে যেন আমরা যদি রাতের 12টা 1টা 2টা নাই, আমরা যে কোনো যে দেখে ফোন আসলে আমরা চলে যেতে হয়। মানে কি আমরা যে ঘুমাবো রাত্রে তাও মনে করুন সেই অনুযায়ী আমরা বেতন মজুরি দাহ্য মূল্য হয় নাই। মানে আপনি কোন ইউনিয়নের? বাংলাবাড়ি। বাংলাবাড়ি না? আপনার, আপনারা কি কোনো কাজ করতে সমস্যা হয় কিনা? সমস্যায় তো অনেক কিছু তো সমস্যা আছে, খাওয়ার মতো খাওয়ার সময় খাইতে পারি না, কাজ কামের লেগে। গ্রাম পুলিশের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মারুফ বলেন, একদম প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য তথ্য দিয়ে এবং প্রাথমিক পর্যায়ে যে কোনো অন্যায়, যে কোনো বিশৃঙ্খলা, এগুলির বিষয়ে নিয়মিত বাহিনীগণকে সহায়তা করার জন্য, নিয়মিত বাহিনীকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য গ্রাম পুলিশগণ কাজ করে থাকেন। এছাড়াও প্রশাসনিক বিভিন্ন কাজে গ্রাম পুলিশগণ সহায়তা করে থাকেন, সরকারি যে কোনো নির্দেশনা তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য। বিশেষ করে যেমন আমাদের কিছুদিন পূর্বে আমাদের কোভিড সচেতনতার জন্য আমাদের গ্রাম পুলিশগণ
কাজ করেছেন, বাড়ি বাড়ি গিয়ে জনগণকে সচেতন করেছেন কোভিড টিকা নেওয়ার জন্য। এখন চলমান যেটা রয়েছে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে জন্ম এবং মৃত্যু নিবন্ধন, যেটার উপর সরকার জোর দিয়ে যাচ্ছে, জন্ম মৃত্যু নিবন্ধনে প্রয়োজনীয় তথ্য সংগ্রহপূর্বক ইউপি সচিবগণকে গ্রাম পুলিশগণ সহায়তা করে থাকে। এছাড়াও বিভিন্ন পূজা এবং ঈদ বিভিন্ন উৎসবে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষার্থে বিভিন্ন জায়গায় নিয়োজিত করা হয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তাদেরকে নিয়োজিত করে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়। তারা প্রতি সপ্তাহে সাপ্তাহিক একদিন থানায় এসে প্যারেডে অংশগ্রহণ করে এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে হাজিরা দেয় এবং সেই হাজিরার বিভিন্ন সরকারের বিভিন্ন নীতিমালা, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশ, সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি, ভিজিডি কর্মসূচি হতে পারে, ভিজিএফ কর্মসূচি হতে পারে, জন্ম মৃত্যু নিবন্ধন হতে পারে সহ আর যে কোনো সময়ে সময়ে সরকারের যে সকল নির্দেশ আমরা গ্রাম পুলিশদের মাধ্যমে একদম প্রতিটি বাড়ি বাড়ি প্রতিটি মানুষের কাছে আমরা সেটা পৌঁছে দিয়ে থাকি। গরিপুর উপজেলায় প্রায় সকল ইউনিয়নেই গ্রাম পুলিশের কিছু পদ খালি আছে, আমরা সেই গ্রাম পুলিশের সেই পদগুলাতে সরকারি নীতিমালা মোতাবেক যেভাবে সেখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা যায় সেটা দ্রুতভাবে করার আমরা চেষ্টা করব। এবং এই যে তাদের আজকে কথা শুনলাম, তাদের অবর্ণনীয় তাদের যে জীবন কাহিনী তার আগে শুনলাম তো আসলে, এবং তারা যে বেতনটা পায় সেটাও 3 মাস পর পর পায়, সেটাও একটা বিশেষ বিষয়। এবং অনেকেই আছে যাদের তাদের সন্তানাদের কেউ পড়াশোনা করাতে পারে না, এবং মহিলা পুলিশ যারা আছে তারাও তো দেখেন তারা নিজের পরিবারকে সময় দিতে পারে না, তারা নিজের ঘরে থাকতে পারে না, তারা বিভিন্ন তার কর্মে বিভিন্ন সময়ে তারা বাইরে থাকতে হয়। তো আজকে এই গ্রাম পুলিশের অবর্ণনীয় কথা আমরা শুনলাম, জীবনযাত্রা তাদের শুনলাম। আমরা আশা করব সরকারের কাছে তাদের এই বর্তমানে যে তাদের পরিস্থিতি, এই পরিস্থিতিটা নিয়ে এবং তারা মামলাও মকদ্দমাও করেছেন, রায়ও পেয়েছেন, তা আমরা আশা করব কাজটি যেন সরকার যেন তাদেরকে যেন এই সরকারিভাবে যেন তাদের বেতনভুক্ত হতে পারে, স্কেল অনুযায়ী হতে পারে, সে প্রত্যাশায় আমি গরিপুর থানা থেকে আমি ফারুক আহমেদ, ভিডিও ধারণে ছিলেন শামীম খান, জি নিউজ গরিপুর। 47,000 গ্রাম পুলিশ আছো তুমি রক্তে মিশে, বঙ্গবন্ধু রে বাংলাদেশে রক্ত দিয়েছো তুমি হেসে, তুমি লাখ কোটি মানুষের শৃঙ্খলতায় সর্বদাই থাকো পাশে। 47,000 গ্রাম পুলিশ আছো তুমি রক্তে মিশে, বঙ্গবন্ধু রে বাংলাদেশে রক্ত দিয়েছো তুমি হেসে।